뭐야? 나나나 기쁘다. 빨리 그 얘기 সকালবেলা আমাদের কাছে খবর আসে যে আগরতলা সিকান্দ্রাবাদ ট্রেন করে কিছু লোক গাঁজা পাচার করা হয়। তখন আমরা আগরতলা জিআরপিএফ স্টাফ আর আগরতলা আরপিএফ স্টাফ আমরা জয়েন্টলি আমরা রেড করি এবং বসে থাকি এবং তিনজনকে আমরা আটক করি 17 কেজি গাঁজা সহ। তাদের নাম কি? তাদের নাম তিনজনের নাম নীতিশ কুমার একজন, ঋষু কুমার আর গুলশান কুমার। তাদের প্রত্যেকের বাড়ি বিহারে। কি মনে হয় মানে আগরতলা থেকে গাঁজাগুলি কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল? তারা তাদের বিহারে তাদের জিজ্ঞাসাবাদে যতটুকু জানা গেছে এখন পর্যন্ত এখান থেকে তারা নিয়ে বিহারে তারা বিক্রি করে। আপনাদের কাছে মানে কীভাবে খবরটা ছিল যে আমাদের কাছে একটা সিক্রেট ইনফরমেশন ছিল? এখন তাদের বিরুদ্ধে মানে কী ধারা প্রয়োগ করা হবে? এবং এখন তাদের বিরুদ্ধে এনডিপিএস মামলা হয়। এখন আমরা আজকেই কোর্টে ফরওয়ার্ড করি এবং তাদেরকে এখন 3 দিনের পুলিশ রিমান্ড দেওয়া হয়েছে। আজকে কতদিন দেওয়া হয়েছে? 3 দিন।